আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যাই হোক প্রিয় দর্শক, কথা বেশি বাড়াবো না। যেটা বলতে চাচ্ছি ওটা হলো, আপনারা অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না, এই যে কলরবের দুইটি আবু রায়হান রয়েছে, একটি হচ্ছে বড় আর একটি হচ্ছে ছোট। তো যাকে বলা হয় কারি আবু রায়হান, যে আর কি বিশ্বব্যাপী আর কি কোরআনুল কারিমের প্রতিযোগিতা এবং হাফেজদের মাঝে যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন মাশা আল্লাহ। তো ভাই খুব অসুস্থ, আপনারা অনেকেই এটা দেখেছেন ফেসবুকে ইউটিউবে, এবং অনেকে কমেন্ট করছেন যে ভাইয়ের কি হয়েছে, অসুস্থ কেন, কি হয়েছে। আসল ব্যাপারটা হলো ওনাকে অপারেশন করা হয়েছে। এখন আবার কমেন্ট করবেন যে অপারেশন কেন করা হলো, কি হয়েছিল। ওনার আসলে হয়েছিল আপনার অ্যাপেন্ডিসাইট, একটা বলা হয় যে একটা রগ অপারেশন করে এটাকে ফেলে দিতে হয়, এটা হয়েছিল, ওই অপারেশনটা করা হয়েছে। উনি অসুস্থ, এজন্য এটা মেসেজ এবং আপনাদের কাছে দোয়ার মহতাজ যে আপনারা তার দোয়া করবেন, তার জন্য আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন এবং হায়াতের ভিতরে বরকত দান করেন, এবং কোরআনের ময়দানে কোরআনের তালিম তরবিয়াত এগুলো বিশ্বব্যাপী তার মাধ্যমে বাংলাদেশকে অন্য অন্য দেশের কাছে প্রেজেন্ট করার, এবং এদেশের জাতিকে, এদেশের শিশুদেরকে, এদেশের ছেলেমেয়েদেরকে ইসলামের পথে এবং কোরআনের পথে ধাবিত করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুখস্থিত বাণী তার কণ্ঠে আরও ঢেলে দিক আসমানি বরকা। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমাদের লাইভটি যাদের কাছে এই মুহূর্তে গিয়েছে, আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে সকলের বন্ধুবান্ধব সকলের কাছে এটাকে পাঠিয়ে দিবেন, এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।